আসসালামু আলাইকুম লাভেবল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাচ্ছিলো, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো আমাদের সবথেকে মজার খাবার হলো খিচুড়ি। তাই ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। যে খিচুড়ি ডিম ভাজি আমরা খাচ্ছিলাম, আমার মামনির খাওয়া শেষ হয়ে গেছিলো, আমার মামনি চা খাচ্ছিলো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা ফুল দেখবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা দেখে। আর অবশ্যই পাশে থেকে বেল বাটনটা ক্লিক করে যাবেন, না নতুন নতুন ভিডিও আসলে নোটিফিকেশান আসলে দেখে নিতে পারেন। এই যে দুপুরে সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নায় চলে আসলো, কই মাছ রান্না করছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শুধু কই মাছ না, লাউর তরকারি ছিল, মাছ ভাজি ছিল, সেগুলো আসলে দেখালাম না। এই যে দুপুরে খাচ্ছি এটা আপনাদের সাথে দেখা শেয়ার করলাম একটু। এই যে মাছ ভাজি, লাউর তরকারি, তারপরে হচ্ছে বেগুন ভাজি ছিল, তারপরে পটল ভাজি ছিল, যেটা মাছ ভাজির সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। এই যে আমার পাপা খেয়ে নিচ্ছিল। আর এই যে খাচ্ছিল আমার মামনি খাচ্ছিল বেগুন ভাজি, পটল ভাজি, যেটা আমি বললাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমার বড়মার বাসায় যাচ্ছিলাম, বড়মার জন্য শ্যামাই, জর্দা, তারপরে হচ্ছে কই মাছ রান্না করে নিয়ে। কই মাছ তো রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করলামই, কিন্তু সেটা হচ্ছে নিয়ে যাচ্ছে আমার বড়মার জন্য। এই যে কচু শাক নিয়ে গেল। তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে আবরার, আমাদের খুব আদরের, আমার খুব আদরের, আমার দুষ্ট আপুর ছেলে আবরার, আমাদের লক্ষ্মী সোনা, অনেক পাকা পাকা কথা বলে। তো এই যে চলে আসলাম, আমরা বসে সবাই গল্প করছিলাম। হাসো, তো গল্প করতে করতে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে আমরা সেদিন আর খেয়ে আসিনি, বাসায় এসে যে নান রুটি, তারপরে হচ্ছে মাংসের কিমা খাচ্ছিলাম। তো খুব মজার মজার খাবারই খেলাম, খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, একদম ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে যাদের ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বাই, আল্লাহ হাফেজ।